আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভিডিওতেই ছয় ধরনের লেবুর শরবত রেসিপি আশা করছি আপনারা খুব সহজেই এই রমজানে ঝটপট করে শরবতগুলি তৈরি করে নিতে পারবেন আর শরবতগুলো তৈরি করাও কিন্তু খুবই সহজ অল্প সময়েই শরবতগুলি তৈরি করে নেওয়া যায় আর এই শরবতগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আশা করছি এই শরবতের রেসিপিগুলা আপনাদের অনেক উপকারে আসবে চলুন তাহলে শরবতগুলো তৈরি করে ফেলি এখানে আমি একটা গ্লাস নিয়েছি এবার গ্লাসটাকে সামান্য ডেকোরেশন করে নিব তার জন্য এখানে আমি চিনি নিয়েছি এবার এই গ্লাসটা চারপাশে এভাবে লেবুর রস লাগিয়ে নিতে হবে এবার এই গ্লাসটা এভাবে আমি চিনি লাগিয়ে নিব আসলে এটা আমি করছি শুধু সুন্দর দেখানোর জন্য দেখুন গ্লাসটা অনেক সুন্দর লাগছে এবার তৈরি করে দেখাবো অরেঞ্জ লেমন শরবত প্রথমে দিব আইস কিউব এবার দিব এক টেবিল চামচ লেবুর রস চিনি সিরাপ দিব দুই টেবিল চামচ এবার অরেঞ্জ জুস দিয়ে দিব চিনির সিরাপটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এবার মিশিয়ে নিতে হবে আমি এখানে চিনির সিরাপ ব্যবহার করেছি আপনারা চাইলে আনাম চিনিও দিতে পারেন তবে চিনির সিরাপটা দিলে জুসগুলো খুব দ্রুত তৈরি করে নেওয়া যায় তৈরি হয়ে গিয়েছে অরেঞ্জ লেমন শরবত এবার তৈরি করে দেখাবো রু আবজার লেমন শরবত প্রথমে দিব আইস কিউব এবার দিবো দুই টেবিল চামচ লেবুর রস এবার দুই টেবিল চামচ রু আবজা দিব এক চা চামচ তোকমার দানা দিব তোকমার দানাটা আপনারা চাইলে ভিজিয়েও দিতে পারেন এবার সামান্য বিট লবণ দিব এবার ঠান্ডা পানি দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গিয়েছে রু আবজার লেমন শরবত আপনারা চাইলে এখানে আনাম কিছু পুদিনা পাতাও দিতে পারেন এবার তৈরি করে দেখাবো লেবু শরবত আমরা সচরাচর যে লেবু শরবতটা তৈরি করে থাকি সেটাই প্রথমে কিছু আইস কিউব দিব এবার তোপমার দানা দিয়ে দিব আপনারা চাইলে এখানে ইস্যুপুলের ভুসিও অ্যাড করতে পারেন এবার দিব এক টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ চিনির সিরাপ দিয়ে দিব এবার ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল লেবুর শরবত প্রথমে দিব বরফ কুচি তারপর দিব লেবুর রস এক টেবিল চামচ এবার পুদিনা পাতার জুস দিব দুই টেবিল চামচ চিনির সিরাপ দিব দুই টেবিল চামচ এবার ঠান্ডা পানি অ্যাড করে দিব এবার মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গিয়েছে পুদিনা পাতার লেবুর শরবত এবার আমি তৈরি করে দেখাবো জিরার লেবুর শরবত প্রথমে দিব বরফ কুচি এবার দিয়ে দিব দু চামচ লেবুর রস চিনির সিরাপ দিব দুই টেবিল চামচ এবার দিব এক চা চামচ টালা জিরা গুঁড়া হাফ চা চামচ বিট লবণ দিব এবার পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে নিতে হবে তৈরি হয়ে গিয়েছে জিরা লেবুর শরবত এই শরবতটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় এবার তৈরি করে দেখাবো আদা লেবুর শরবত এই শরবতটা কিন্তু পেটের জন্য খুবই উপকারী প্রথমে দিব কিছু আইস কিউব এবার দিয়ে দিব লেবুর রস দুই টেবিল চামচ এবার আদা জুস দিব দুই টেবিল চামচ চিনির সিরাপ দিব দুই টেবিল চামচ সামান্য বিট লবণ দিব এবার ঠান্ডা পানি দিয়ে দিব মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আদা লেবুর শরবত এখানে সব শরবতগুলাই আমি আমার টেস্ট অনুযায়ী করেছি আপনারা চাইলে চিনি অথবা লেবুটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারবেন তৈরি হয়ে গিয়েছে মজাদার ছয়টা লেবুর শরবত লেবুর শরবতগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই রমজানে অবশ্যই এই লেবুর শরবতগুলা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে লেবু শরবতগুলা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ